নান্টু বাবুর কাছে অনেকবার নিয়েও গেছে। হ্যাঁ, নান্টু বাবুর কাছে আমিও গিয়েছি, ফেরত নিয়ে চলে এসেছে। নান্টু বাবু মারা যাওয়ার পর 7 দিনের মধ্যে টাকা ফেরত নিয়ে এসেছে, তারপরে আমাদের টাকা দেবে দেবে আর দেয়নি। এই কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছি, আজকে এই কারণে আমরা আজকে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের টাকা নিয়ে। আর উনি ক্লার্কশিপে চাকরি করে দেবে বলে 8 লাখ টাকা নিয়েছেন দিনের পর দিন। 2017 সাল থেকে দিনের পর দিন ঘুরেছি, হ্যাঁ আজ দেবো আজ দেবো। নান্টুবাবু মরে যাওয়ার পর উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, নান্টুবাবু যেহেতু টাকা ফেরত দেবে বলছে 7 দিনের মধ্যে। নান্টুবাবুর কাছ থেকে সমস্ত টাকা নিয়ে এসছে, আসার পরেই নিজে জায়গা জমিন কিনেছে, বউর অ্যাকাউন্টে আর মেয়ের অ্যাকাউন্টে ছেলের অ্যাকাউন্টে সমস্ত রেখেছে, আরও কার অ্যাকাউন্টে রেখেছে। দিনের পর দিন আসছি, আমাদের টাকা দিচ্ছে না, বুঝতে পেরেছেন? যখন আসছি তখন আমাদের কুকুর ছেড়ে দিচ্ছে বন্দুক দিয়ে, আর একবার আসবি বন্দুক আছে বন্দুক দিয়ে গুলি করে দেবে, এইভাবে ভয় দেখানো হুমকি, প্রাণনাশের হুমকি এইসব দিচ্ছিল। আবার এখনই বলছে সোনা চুরির কেস দেবে নাকি বলছে, হুমকি দিচ্ছে। আবার মিডিয়া আছে, আবার আপনাদের সামনে দেখছেন যে সোনা চুরির কেস দেবে, এরকম হুমকি দেখাচ্ছে। আমার নাম সৌমিত্র দাস, বাড়ি খেজুরি ছোট গ্রামে। ঘটনাটা ঘটেছে, আমার নাম দীপক মাইতি, আমি সুবর্ধন মাইতির বড় ছেলে। বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে আমার ভাই, ছোট ভাই গ্রুপ ডির চাকরির জন্য বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শিবশঙ্কর নায়কের গ্রুপ ডির চাকরির জন্য টাকা দিয়েছিলাম। 2017 সালে আমার বাবা অসুস্থ হয়, সেই সুবাদে উনি ওনাকে সে বলি, তখন উনি 2 লক্ষ টাকা আমাকে রিটার্ন করেন এবং পরে উনি বলেন যে চাকরি হয়ে গেলে আবার ওই 2 লক্ষ টাকা আমাকে দিতে হবে, মানে 8 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা রিটার্ন করেছেন, বাকি 6 লক্ষ টাকা ওনার কাছে জমা আছেন, চাকরি হয়ে গেলে ওই 2 লক্ষ টাকা আমাকে রিটার্ন করতে হবে, সেই সুবাদে উনি দিয়েছেন। পরবর্তীকালে এলে যখন ওয়েটিং লিস্টে নাম থেকে, আজ নয় কাল, সোমবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এরকম করছে, সন্ধ্যা নয় 7টা 8টা 10টা করে বসে রেখেছে এইখানে, দিনের পর দিন এসে বসেছি আমরা। আর এই গাড়িখানে দেখুন, আমরা এসে এখানে বসে থাকি, উনি এসে ঘরে শুয়ে থাকেন, আমাদেরকে সকাল 8টার সময় ডাকলে 11টা পর্যন্ত বসিয়ে রাখেন, তারপরে সকালে দেখা করবো বিকালে দেখা করবো এরকম বলে, তারপরে ফোন করলে ফোনে আমাদের হুমকি দেয়, গুলি করে দেবো, গাড়ি চাপা দিয়ে দেবো, ওদের নিজস্ব স্কর্পিও রয়েছে, এইসব হুমকি দেয়, আরও উচ্চবাচ্য কথা বলে। আমরা পরবর্তীকালে বছরের পর বছর থানাকে গেলে থানা কোনো অবজেকশন এমনি নিয়েছে, কোনো সিল মারেনি। আর এখানে কুকুর ছেড়ে রেখেছে এখানে, আমরা বাড়িতে এলেই, হ্যাঁ এখানে আমাদের দেখে ছেড়ে দিয়ে কভার লাগিয়ে বসে থাকে দিনের পর দিন, আমরা ঘুরে ঘুরে সর্বশান্ত। তাই আমরা আজকে এসেছি বিক্ষোভ দেখাতে এইখানে, এনাদের বাড়িতে এখানে অনুষ্ঠান হয়েছিল, পারিবারিক মাঙ্গলিক অনুষ্ঠান, এখানে স্বপ্না বৌদি নাইট অর্কেস্ট্রা করাচ্ছে, এখান থেকে ক্রিস্টাল মুভি লাইট দিয়েছে, আর আমরা এখানে 3টা পর্যন্ত টাকার জন্য বসে থাকছি, আমাকে হুমকি দেখাচ্ছে, তুমি আমাকে রং দেখাচ্ছ, তুমি জানো কী করতে পারি। আর ওনার স্ত্রী হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার, উনি বলছে না এখন আমি তো পদে আছি, চাকরি তোমার হয়ে যাবে, এখনও বলছে 100-100, তারপরে বলছে এখন না হলে আমি কী করবো, টাকাও ফেরত দিচ্ছে না, আমাদের দিনের পর দিন হয়রানি করছে। অসীমবাবু রয়েছেন আমাদের, সে জেঠু রয়েছেন, হ্যাঁ অনেকের পাশেই টাকা নিয়েছেন, কোনো ধরা ছোঁয়া দিচ্ছেন না দিনের পর দিন। আর এখানে পুরো গ্রামে কী বলা যায়, অত্যাচারের শেষ নেই, শুধু অসভ্য ভাষায় গালাগালি, আমরা এখানে এসে দিনের পর দিন বসে থাকি। আমার নাম দীপক মাইতি, আমি
দিচ্ছেন না, টাকা দিন, টাকা দেন, টাকা দেন, ফোন করুন, রেখেছি আমার শ্বশুরের কাজে ব্যাপারে ধান কিছু না সামান্য ধান। এই যে তোমাদের ধান আছে জান না, কিন্তু জেনে কেন তুমি না বলছো? দোকান ধান একটা এই তো বলছো, তুমি জানতে তুমি জেনে কেন না বলছো? তোমার শ্বশুর মশাই আমাকে টাকা না দিলে আমি যাচ্ছি না। আচ্ছা, আমি অসীম গোল, আমার স্ত্রীর জন্য আমি এসএসসি গ্রুপ ডির জন্য চাকরির জন্য টাকা দিয়েছিলাম আজ থেকে 6 বছর আগে, 16 সালে টাকা দিয়েছিলাম। 16 সাল থেকে আমাকে ঠকিয়ে ঠকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা হাল্লা হয়ে গেছি। আজ টাকা দেবে, কাল টাকা দেবে, চাকরি তো হয়নি, আজকের টাকা দেবে, কাল টাকা দেবে, এরকম বলতে বলতে আজ বিগত 6 বছর, 6 বছর আমরা একদম নাজেহাল হয়ে গেছি। মানে সে কীভাবে নাজেহাল হয়ে গেছি বলবো, এখানে এসে আমরা বলে 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 হাল্লা 2-2:30 সময় এখান থেকে বাড়ি গেছি। ওদের একটা কালো কুকুর ছিল, দেখলে ভয় লাগতো, গায়ের উপরে হাঁ করে পড়ে যেত, কুকুরটাকে ছেড়ে দিলে আমরা ভয় পালিয়ে যেতাম, ও তো দরজা খুলে বাড়িতে ঢুকে যেত। এই দেখুন এসি রুম, আমরা এতবার বলেছি, এতবার ওকে ডেকেছি, আমি 8 লক্ষ টাকা দিয়েছিলাম, না ফেরত পাইনি, না চাকরি তো হয়নি, চাকরি তো হয়নি বলে আজকের আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি। অভিযোগ থানায় জানিয়েছি, থানায় অভিযোগ জানানোর পরে থানায় কিন্তু তারা সিল করে দেয়নি, একটা অ্যাপ্লিকেশন একটা কপি ওনারা রেখে দিয়েছেন। আমরা আরেক জায়গায় অভিযোগ জানিয়েছি, সেখান থেকে এখনও খবর আসেনি, সেটা হচ্ছে ডিএম অফিসে আমরা একটা অভিযোগ জানিয়েছি। শিবশঙ্কর নায়ক নিয়েছে এবং ওনার স্ত্রী দুজনেই ছিল, মলিনা নায়ক। কি বলছেন? ও হচ্ছে এক্স বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আর ওনার স্ত্রী বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার। নাম কি? মলিনা নায়ক। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস। আমরাও একই পার্টি করি, ওনাও একই দল করেন। আমার নাম অসীম গোল, বাড়ি শুকরুল্লাহপুর, ভগবানপুর। আমরা এখনো বিক্ষোভ দেখাবো, যতক্ষণ না টাকা পাই ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। আপনার বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে, মারধর করছে কেন? আমি জানি না, হঠাৎ করে এলো, এসে আমাকে চুল চুল ধরে কাঁদছে, এত করে মারছে, কেন মারছে আমাকে, কেন মারছে বলছে? তুই টাকা নিয়েছিস আমার, কেন টাকা লুকাবে? তোমার কি প্রমাণ আছে? না তোর ঘরে টাকা নিচ্ছে, হঠাৎ করে এটা বলা যায়? আমাকে ঘর থেকে বের করে মারানো কিসের জন্য? আমি কার টাকা নিয়েছি, কি প্রমাণ আছে দেখুন? প্রমাণ তো দেখাতে হয়। অভিযোগ করছে চাকরি দেওয়ার নামে, অভিযোগ করছে, অভিযোগের কারণটা দেখুন, আপনারা কারণটা দেখুন। আমার ছেলেকে মেয়েকে ধরে টানছে, সে রিঙ্কু পালের বউ, একটা মানে অন্যরকম মানে প্রস, আমার ঘরের জায়গা দখল করে নিচ্ছে, যে আমার শ্বশুরমশাই আমাকে জায়গাটা রেজিস্টার করে দিচ্ছে তার শত্রুতা লাগছে। আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? আমি পঞ্চায়েত সমিতির মেম্বার।
আমি যদি টাকা নিয়ে থাকি প্রমাণ হয় যা শাস্তি দেবেন আমি তা মাথা বলছি। আপনার স্বামী নিয়েছে, স্বামী নিয়েছে, স্বামীর ব্যাপার, সবার পার্সোনাল ব্যাপার আছে। অভিযোগটা আমার বিরুদ্ধে রিঙ্কুপালের ঘরের একটা গন্ডগোল চলছে, আমার ঘরে কাঁচ ভাগ আগে ভেঙে দিয়েছে, টাকা নেই, এরকম অসম্ভব নেই, আমার কোথাও ধার নেই, ধার নিলে লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি ধার নিচ্ছি, চাকরি দেওয়ার নামে টাকা নেই। আমি কি চাকরি দিই? আমি কি চাকরি দেব? আমার সঙ্গে কার চাকরি? সকলকে লোকের জোগাড় আমরা বাড়িতে কেউ এলে বাড়িতে এলে আমি গৃহবধূর সঙ্গে চা দেবো, লোকের সঙ্গে দেখা করবো, বসতে দেবো, তারপরেও এরকম করছে, তা আমি গৃহবধূ হিসাবে কি করতে পারি বলুন? গৃহবধূ হিসাবে কি করতে পারি? আপনার নাম বলি না নাই। আপনি কি পঞ্চায়েত সমিতি? কি বলুন, পঞ্চায়েত সমিতির মেম্বার? কোন পার্টি? টিএমসি। আমার নামে যদি আগে থেকে কোনো এভিডেন্স থাকে যে এই মহিলা টাকা নেন, বলছে আপনার স্বামী নিয়েছে, বলছে স্বামীর ব্যাপার, স্বামীকে যারা টাকা দিয়েছে তারা যেমন দোষী, স্বামী যদি টাকা নিয়ে থাকে সেও সমান দোষী। আমি কি দোষ করেছি? গৃহবধূ হিসাবে বাইরে ঘরে কেউ হলে আমার আত্মীয়তা করা উচিত নয়? আমাকে প্রমাণ দিতে হবে যে আমাকে এইরকম যে অত্যাচার করলো, এর কিন্তু অন্যরকম ব্যবস্থা নেওয়া উচিত আপনাদের। মিডিয়া বারবার বলছি, আর বাজারে আমার এমন ক্লেম নেই যে মলিনা নায়েক, হ্যাঁ, বীরেন্দ্রনাথ নায়কের বৌমা কোনো জায়গায় ধার বাকি রেখেছে, রেখেছি আমার শ্বশুরের কাজের ব্যাপারে আমি কিছুটা সামান্য ধার রেখেছি। এই যে রিঙ্কুপালের বউ এসে একটা মানে এখানকার একটা বদনামী মহিলা বাড়িতে এসে লোকে ঢুকিয়ে এরকম আমার চুলে আমাদের
বাড়ানি কেন? আমি নিচ্ছি টাকাটা তৃণমূলের সবাই চোর, একজন গ্রাম সদস্য থেকে একদম সুপ্রিমো পর্যন্ত সবাই চোর। আর মানুষের কাছ থেকে টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, কেন্দ্রীয় প্রকল্পগুলো মানুষের সুবিধা পাওয়ার কথা সেখানেও কাটমানি খাচ্ছে। আসলে টাকা রোজগার করা হচ্ছে তৃণমূল নেতাদের একটাই উদ্দেশ্য, মানুষকে ঠকিয়ে। ভগবানপুরের প্রাক্তন বিধায়ক আর তার সাঙ্গপাঙ্গ আর পার্থবাবুর এজেন্ট, আর সেই এজেন্টের আর এক এজেন্ট ভগবানপুরে এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ, তিনি চাকরি করার নাম করে টাকা তুলেছেন, আর টাকা তুলে সেটা পার্থবাবুর কাছে পাঠিয়েছেন, আর বিজেপিও রাস্তায় নেমেছে চোর ধরে জেলে পড়ার জন্য। একটু অপেক্ষা করুন, সব নাম যাচ্ছে, ইডি সিবিআই আসবে, আপনাদের স্থান জেলেই হবে। আর আপনারা ভেবেছেন কি যে মানুষের টাকা তুলে বড় বড় ভালো করে আনন্দে থাকবেন, আরাম করে বিছানায় থাকবেন? সে আর হবে না। মানুষ এবার হিসেব চাইতে নেমে গেছে। ভারতীয় জনতা পার্টি বঞ্চিত প্রার্থীদের, চাকরি প্রার্থীদের সঙ্গে রয়েছে, মেধাতে যাদের যারা পাস করেছেন, যারা সত্যিকারের চাকরি পাওয়ার কথা, যাদেরকে প্রতারিত করা হয়েছে তাদের জন্য লড়াই করছে। আর ভগবানপুরের বঞ্চিত মানুষদের সঙ্গে বিজেপি আছে, বিজেপি আগামী দিনে তাদের নিয়ে বৃহত্তর আন্দোলন করবে আর ওই কাটমানি করতে জেলে দেবে। তৃণমূল কংগ্রেসের নাম করে চাকরি দেওয়ার জন্য মানুষের কাছে অর্থ তোলেন, তাহলে নিশ্চিতভাবে দল সেই কাজকে সমর্থন করে না। যারা বাড়ি ঘেরাও করেছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা পুলিশে নির্দিষ্ট অভিযোগ দায়ের করুন এবং পুলিশ প্রশাসনকে বলবো নিশ্চিতভাবে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করুন। কারণ দল হিসেবে তৃণমূল কংগ্রেস কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, এবং আমরা নিশ্চিতভাবে যারা এই কাজ করেন তাদেরকে সমর্থন করি না এবং দল তাদের পাশে দাঁড়াবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তথা আমাদের দলনেত্রী যে নির্দেশ দিয়েছেন যে কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়া যাবে না, আমরা সেই আদর্শে বিশ্বাস করি। তাই আমি বলবো, পুলিশকে বলবো যে যথাযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, আর যারা চাকরির নামে টাকা দিয়েছিলেন তাদেরকে অনুরোধ করব আপনার থানাতে নির্দিষ্ট অভিযোগ দায়ের করুন। আর কোথায় ভেঙেছে? দাদা আপনি
চলো তোমার দাঁড়িয়ে থাকবো রাজপ্রসাদ তো আমাদের বয়স টাকা তার বাবার ফেরত হয়ে গেছে দাদা আমার ছেলেকে মেয়েকে ধরে টানছে সে রিঙ্কু পালের বউ একটা
মানে অন্যরকম মানে আমার ঘরের জায়গা দখল করে নিচ্ছে, যে আমার শ্বশুরমশাই আমাকে জায়গাটা রিসিভ করে নিচ্ছে তার শত্রুতা লাগছে। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি যদি টাকা নিয়ে থাকি প্রমাণ হয় আমি তা স্বামী নিয়েছে, স্বামীর ব্যাপার সবার পার্সনের ব্যাপার আছে, আমরা বাড়িতে বসতে দেবো, তারপরেও এরকম করছে, তা আমি গৃহবধূ হিসাবে কি করতে পারি বলুন, গৃহবধূ হিসাবে কি করতে পারি? আপনার নাম মলিনা নাই, আপনি কি পঞ্চায়েত সমিতি কি বলুন? পঞ্চায়েত সমিতির মেম্বার, কোন পার্টির? তোমাদের ধান আছে জান না, কিন্তু কাজ করে দেবে বলে উনি আমাদের কাছ থেকে 7-8 লক্ষ টাকা নিয়েছেন। আমরা যখন টাকা দিই উনি ছিলেন, মলিনা নায়ক ছিলেন, উনি এখন অস্বীকার যাচ্ছেন, এইটা ওনার প্রমাণ। উনি সেখান থেকে টাকা নিয়ে সব টাকা ওনার নামে করে নিয়েছে, সরকারও বলেছে আমাদের কাছে প্রমাণ আছে, কল রেকর্ডিং করা আছে, টাকা নিয়েছে বলে এটাও প্রমাণ আমাদের কাছে আছে, এটা যেমন আছে আরো প্রমাণ আছে আমাদের কাছে। আরো একটা পেজ আছে, দাঁড়ায় একজন একজন।